VOA 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার করোনা ভাইরাস এবং এর ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় শীতকালীন একটি পরিকল্পনা উন্মোচন করেছেন। বাইডেনের পরিকল্পনায় টিকা এবং টিকা দেয়া ব্যাপকভাবে সহজলভ্য করে কোভিড সংক্রমণ রোধ করা হবে, তবে দৈনন্দিন জীবনের উপরে নতুন বড় কোনো নিষেধাজ্ঞা থাকবে না। নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল বৃহস্পতিবার বলেন, স্বাস্থ্যকর্মীরা ওই রাজ্যে কমপক্ষে 5 জনের ওমিক্রন করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা নিশ্চিত করেছেন। গভর্নর বলেন, ভয়ের কোনো কারণ নেই, আমরা এটি নিশ্চিত করতে চাই যে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে সে সম্পর্কে সচেতন করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার জাতীয় ক্রিসমাস ট্রিতে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে কোভিড-19 মহামারীতে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করেন এবং তার আশাবাদের জন্য আমেরিকান জনগণকে কৃতিত্ব দেন। আজ এ পর্যন্ত। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।